সোমবার দিনভর নাটকীয়তা, বিকেল থেকে সচিবালয়ে স্বাস্থ্য সচিবের দপ্তরে আটকে রাখা হয় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথির ছবি তোলার। সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনার প্রস্তাব দিল, তাতে সায় দেননি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে এ নিয়ে সাফাই দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয়, তবে তাতে আসেননি মন্ত্রী কিংবা সচিব, পাঠানো হয় অতিরিক্ত সচিব পদের একজনকে। তবে রোজিনা ইসলামকে দীর্ঘ 5 ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে শুরুতেই এই কর্মসূচি বর্জনের ঘোষণা দেন সচিবালয় রিপোর্টার্স ফোরামের নেতারা। সংহতি জানান হেলথ রিপোর্টার্স ফোরামও। আমরা বারবার সচিবের সাথে দেখা করতে, কথা বলতে, এই ব্যাপারে জানতে একাধিকবার, সে কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি, সে আমাদের সাথে দেখাও করেনি। আজকের এই সংবাদ সম্মেলন আমরা বয়কট করছি। রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত নিউজ, মানে পজিটিভ নিউজ ব্রিফিং আমরা বয়কট করব। জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ রোজিনা ইসলামের ভাই দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তারা রোজিনার জামিন নিশ্চিতের দাবি জানান। আমরা তাকে ওটা স্পষ্ট করে বলেছি যে তাকে কিন্তু শারীরিক তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে, এটা বিচার করতে হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার বোনটা যাতে সুস্থ থাকে, আবার যাতে আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করতে পারে। একই সময়ে এই ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা ও জেল হাজতে প্রেরণের প্রতিবাদে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।